গুড মর্নিং এভরিওয়ান, আজকের আমার সকালটা শুরু হলো এই পাখিটার ডাকে। এই পাখিটা প্রায়শই আমার ঘরে আসে, রোজ সকালে আর এরকমভাবে ডাকে আর আমার ঘুমটা ভেঙে যায়। এরকমভাবে যদি রোজ সকালে এসে ডাকে তো ভালোই হয়, আমার আর ফোনের কষ্ট করে অ্যালার্মটা দিতে লাগে না। তো রোজ সকালে এসে ইনি আমাকে ঘুম থেকে তোলেন এখন। আর আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অনেক জোরেই বৃষ্টি পড়ছিলো। তো আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, এখন দুপুর, আমি যখন এডিট করতে বসেছি এই টাইমটায় অতটা বৃষ্টি নেই, আকাশ প্রায় ক্লিয়ার, কিন্তু সকালে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে গেছে, সব জায়গায় ভিজে গেছে। এবারে আমি করবো আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে আমার মা আমাকে দুধ চা বানিয়ে দিয়েছিলো। ব্রেকফাস্ট বলতে সকালে চা খাচ্ছি, এটা হচ্ছে আমার একটা বার্থডে গিফট, যেখানে আমার ছবি আছে, আমাকে এটা আমার বেস্ট ফ্রেন্ড সোহিনী দিয়েছিলো জন্মদিনে। তো এর দুধ চা খাবো, আর খাবো হচ্ছে এই ব্রিটানিয়া বিস্কুট। আর এই বিস্কুটটা খাওয়ার পরে আমি নিচে যাব, নিচে গিয়ে সকালে ফুল তুলে আনব। আমি যেহেতু নতুন বাড়িতে শিফট করেছি তো ছাদে এখনও ফুলের গাছগুলো আসেনি, কালকেই ভ্যানে করে টবগুলো দিয়ে যাওয়া হয়েছে, তো সেই সূত্রে এই ফুলগুলো পেয়েছি। খুব মিষ্টি গন্ধ, সারাটা দিন ঘরে বাটিতে করে রাখলে ঘর মোমো করতে থাকে। এবার করব মেন ব্রেকফাস্ট। আমার দু রকম ব্রেকফাস্ট, ফার্স্টে চা খেলাম, এখন মেন ব্রেকফাস্ট, এটা হচ্ছে সেদ্ধ ডিম, এটা হচ্ছে বড়ি মাখা, আলু মাখা এবং ডাল ভাতে, আর এখানে হয়েছে ভাত। তোমাদের যদি মনে হয় আমি বেশি পরিমাণে ভাত খাই, হতে পারে আমি হয়তো বেশি ভাত খাই। তো এবার করব ব্রেকফাস্ট, ডাইনিং টেবিলে আমার খাবার নিয়ে চলে এলাম। আর এবার ধীরে ধীরে আমি ফোনে কিছু একটা হয়তো চালাবো, হয় আমি স্পিডস ফিলা দেখবো, না হলে আমি কোনো অ্যানিমে মুভি দেখবো, না হলে কিছু। কিন্তু আমার মনে হয় আমি খেতে বসে আজকে এলিমেন্টাল বলে যে একটা মুভি আছে না, সেইটা দেখেছিলাম। আমার খাওয়ার পরের কাজ হচ্ছে আমার মাছেদের খেতে দেওয়া, তো আমার মাছেদেরকে আমি খেতে দিতে চলে এলাম। তার আগে আমি তোমাদের আমার মাছগুলো দেখিয়ে নিই। এখানে বেলুন মলি আছে, নর্মাল মলি আছে, আর এটা হচ্ছে আমার মাছের বাচ্চাদের জায়গা। এখানে মলি আছে, প্ল্যাটি আছে, কাপ্পি আছে, অনেক রকমের মাছের বাচ্চা আছে। তো আমি এদেরকে এবারে খেতে দেব। আমি এই কৌটোটা একটা মেলা থেকে কিনেছিলাম শুধুমাত্র আমার মাছের খাবারগুলো রাখার জন্যে। তো এই কৌটোটা এক হাতে খুলতে যেহেতু অসুবিধা হচ্ছিলো, আমি দু হাত দিয়েই খুললাম। তারপর একটু কেরামতি দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এক হাতেই খুলছি, কিন্তু সত্যিতে তো আমি দু হাতে খুলেছিলাম, বাট ঠিক আছে। তো আমি মাছেদের খেতে দেবো এই চামচিটা দিয়ে, অ্যাজ ইউজুয়াল আমি যেমন দিই। আর আমি এবার থেকে হয়তো এরকমই ব্লগ দেবো, দেওয়ার চেষ্টা করবো, যেহেতু নতুন বাড়িতে এসেছি, একটুখানি কাজকর্মের একটু অসুবিধার কারণে ব্লগ দিতে পারছিলাম না। তো আমার মাছগুলো দেখো খাচ্ছে এখন। এরপরে আমি কি করব, কিছুটা পরিমাণে মাছের খাবার নিয়ে ওই টুলটার উপরে রেখেই মাছের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে আমি গুঁড়ো করে নিই, কারণ মাছের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো তো মানে ওরা অত বড় খাবার একসঙ্গে খেতে পারে না, সেই জন্য ওদেরকে আমাকে গুঁড়ো করে দিতে হয়। এখানে দেখো আমি মাছগুলোকে দেখানোর চেষ্টা করেছি, অরেঞ্জ মলি ছিল, বেলুন মলি ছিল, এই যে গোলাপিটা গেল এই মাত্র সামনে দিয়ে, ওটা হচ্ছে উইডো, আর একটা গ্রিন কালারের পাতলা মাছ দেখো সামনে দিয়ে যাওয়া আসা করছে, ওটা হচ্ছে জেব্রা। এরকম জেব্রা আমার কাছে তিনখানা ছিল, মানে হলুদ একটা ছিল, গ্রিন অ্যান্ড অরেঞ্জ একটা, অরেঞ্জ আর গ্রিনটা বেঁচে আছে, হলুদটা কোনো কারণে রোগ হয়েছিল বলে মারা গেছে। আর ওদিক থেকে এইটার মধ্যে আছে একটা ব্ল্যাক স্ট্রাইপ স্ট্রাইপ একটা মলি, যেটা এখন সামনে আছে ছিটে ছিটে। আর এই দেখো অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। হ্যাঁ, গরমকালে বৃষ্টি পড়লে ভালোই লাগে, মন্দ লাগে না, বাট সকাল থেকে পড়ে যাচ্ছে তো একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে আছে, আর যখন বৃষ্টির সাথে ঝড় ওঠে সেটা বেশি আমার পছন্দসই। ব্রেকফাস্ট হয়ে গেছে, মাছেদের খেতে দেওয়া হয়ে গেছে, এবার চলো একটু পড়াশোনা করা যাক। সকালেও আমি পড়তে বসেছিলাম, সেটা আমি ভিডিও করিনি,
কারণ এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ এই টাইপের, আমার খেয়াল থাকে না আমি কখন কী করছি সেটা দেখাবো। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি কি আমি কী কী সকাল থেকে পরে লিখেছি। এই যে ব্লু জেলে যেটুকুনি দেখা আছে পুরোটাই আমি লিখেছি, ব্ল্যাক জেলে যেটা এখন দেখাচ্ছি এই কোশ্চেনের আনসারটা সেটা আমি কালকে মুখস্থ করে লিখেছিলাম, আজকে খালি এইটাই করেছি। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজে আমার কলেজের সিলেবাসে এটাই আছে, আর এগুলো নিয়েই পড়াশোনা করছি, আর মুখস্থ করে যেটা লিখি আমি সেটা লিখছি। দেখো আমার তো অনেক ঢং, সেটা ধীরে ধীরে লিখে লিখে দেখাচ্ছি। এইবারে শুরু হবে আমার বইয়ের পড়াটা শেষ করা, হয়তো শেষ হবে না আজকে, কিছুদিন সময় লাগবে। আমি বই হারুন অ্যান্ড দ্য সি অফ দ্য স্টোরিজ যেহেতু আমাদের ডিটেলড টেক্সটে আছে তো আমাকে সেটা তো পড়তেই হবে ডিটেলসে, যাতে আমি এসে কেউগুলো অ্যাটেন্ড করতে পারি ঠিকভাবে আর সঠিকভাবে। তো এটা হচ্ছে আমার বুকমার্ক, যেটা আমি দেখাচ্ছি যে এটা, এই বুকমার্কটা আমি নিজে হাতে বানিয়েছি আর আমি পড়ছি। পড়ার সাথে সাথে আমি মাঝখানে আম কেটে নিয়ে এসেছি আমার জন্য, আর এটা হচ্ছে আমার ছোটোবেলা হরলিক্সের সাথে পেয়েছিলাম জুনিয়র হরলিক্সের এই কাপটা। এটা কাপ বলবো না টিফিন বক্স বলবো আমি জানি না, বাট এটা আমার পছন্দ ছিল। মা আমাকে বলেছিলো যে কি বাড়িতে মানে নতুন বাড়িতে গেলে আমাকে বের করে দেবে, তোমাকে বের করে দিয়েছে, তো ওটাই আমি খাই এখন, আর এই পড়তে পড়তে খাচ্ছি, আর এইসবই চলছে, আর পড়াশোনা চলছে তার সাথে সাথে। বড় করে দেখানো thank you.
আমি আমি কিন্তু ভিডিও স্টার্ট করে দিচ্ছি, আমার বলেছিল ভিডিও স্টার্ট করতে।